নমস্কার বন্ধুরা শিবাস রান্নাঘরে আরও একটি পর্বে সব বাইকে স্বাগত আজ চলে এসেছি আলুর চপের রেসিপি নিয়ে সন্ধ্যাবেলা চা মুড়ি আর সাথে গরম গরম চপ খেতে কার না ভালো লাগে তবে এই রকম দোকানের মতো চপ যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কিনতে হবে না খুব সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় অথচ টেস্টটাও একেবারে দোকানের মতো হবে আর সময় ও উপকরণ দুটোই কিন্তু খুব কম লাগবে আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে চলুন আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক দোকানের মতো আলুর চপ কীভাবে বানিয়ে নেওয়া যায় সবার প্রথম আমি এখানে দুশো গ্রাম বেসন দিয়ে নিয়েছি আর এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার জল দেবার আগে আমি সবার প্রথম এই ড্রাই উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নি নেবো যদি বেসন খুব পুরনো হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই বেসনটাকে একটু চেলে নেবেন না হলে কিন্তু ব্যাটারটা রেডি হওয়ার রেডি করার সময় কিন্তু ভেতরে ডেলা ডেলা থেকে যাবে যাই হোক এবারে এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করব ব্যাটারটা কিন্তু খুব বেশি জল প্রথমেই দিয়ে দেব না তাহলে কিন্তু এর যে ব্যাটারটা যে হবে সেটা কিন্তু ভালো হবে না যাই হোক আর এই ব্যাটারটা মিক্সড হয়ে যাওয়ার পরে তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু এই যে ভালোভাবে মিক্সড হয়ে গেছে এইবার কিন্তু আমি এর মধ্যে একটুও ডালা নেই আচ্ছা এইবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু সাদা তেল এই সাদা তেলটার ব্যাটার মধ্যে দেওয়ার ফলে এটা দেখবেন খুব সুন্দর একটা শাইন আসবে আর ভাজার পরে ভাজার পরে কিন্তু এর ওপরে যে কোটিংটা আছে সেটার মধ্যে একটা স্মুথ টেক্সচার চলে আসবে এইবার আছে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি দেওয়ার পরে দিয়ে দিলাম দু চামচ ছোটো চামচের দু চামচ ধনে এক চামচ জিরে আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে এর একটা এই যে ড্রাই রোস্ট করে আমি এর একটা পাউডার বানিয়ে রাখলাম মশলা বানিয়ে নিলাম এবার আরেকটা আলাদা একটা পাত্রে নিয়ে নিলাম চারটে আলু চারটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর নিয়ে নেব তিনটে এই যে মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার এই আলুগুলোকে আমি কিন্তু হাত দিয়ে বেশ একটু চটকে চটকে নেব একটু স্মাশ করে নেব যাতে ভেতরে কোনো রকম ডালা না থাকে যাই হোক এবার আমি আছে একটা কড়াই চাপিয়ে দিয়েছি দেওয়ার পরে দিয়ে দেব সামান্য একটু তেল ও দু চামচ মতো আমি তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এবার এই যে যে পেঁয়াজগুলো আছে পেঁয়াজগুলোকে আগে থেকেই আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পরে খুব বেশি লাল করে নাই জাস্ট একটু ভাজা ভাজা হলেই এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব যাতে এর যে কাঁচা গন্ধ সেটা যেন না থাকে এরপর দিয়ে দিলাম এই যে প্রায় পাঁচ ছটা মতো আমি কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি সেটা দিলাম দেওয়ার পরে দিয়ে দিলাম আলু সেদ্ধটা এরপরে দিয়ে দিলাম শান্ত অনুসারী নুন আর দিয়ে দেবো একটুখানি বিট নুন দিয়ে বেশ ভালো করে মিলিয়ে মিশে নেব তারপর এটার মধ্যে কিন্তু আমি এবার অ্যাড করে দেব। ভাজা যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম আমি ধনে জিরে আর শুকনো লঙ্কার যে গুঁড়োটা সেটাকেও আমি এর মধ্যে দিয়ে আবারও একটু ভালো করে মিলিয়ে মিশে নেব মিলিয়ে খুব সিম্পল রান্নাটা কিন্তু খুব সিম্পল বা বানানো যেরকম সিম্পল খেতেও কিন্তু খুব সুন্দর একদম পুরো দোকানের মতো লাগে যাই হোক বন্ধুরা এই যে সমস্ত কিছু আমি মিক্সড কাপ করে দিলাম দেবার পরে এইবার আলুর যে পুটটা আছে সেটাকে আমি আলাদা একটা পাত্রে যে রেখে এটাকে দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে একটু ঠান্ডা হতে দেব ফ্যানের নিচে রেখে দেবো তার মধ্যেই এটা ঠান্ডা হয়ে যাবে এইবার এবার আমি যে পাত্রে যে পুরটা বানিয়ে রাখবো সেটার সেই পাত্রের মধ্যে আমি আগে থেকে একটু বেসন ছড়িয়ে দিলাম এতে করে কি হবে যখন আমি পুরটা বানিয়ে এর মধ্যে রাখবো সেটা কিন্তু এটা কিন্তু খুব সহজে ইজিলি আমার এটা বেরিয়ে আসবে আর নাহলে কিন্তু এটা থালা থেকে উঠতে গেলে এটা কিন্তু ভেঙে ভেঙে যেতে পারে এবার আমি ছোট ছোট বলের আকার করে এবার এটাকে একটা এই যে দেখো বন্ধুরা বলের আকার করে নিয়ে তারপরে এই যে প্রেস করে দিলাম দিয়ে চপের আকারের এই যে শেপ দিয়ে দিলাম এবার এইগুলোকে আমি তেলে ভেজে নেবো আরেকটা জিনিস এই এই যে দেখো বন্ধুরা এইবার আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম দেওয়ার পরে তেলটা একটু ফুটে একটু গরম হলে খুব বেশি ফুটন্ত তেলের মধ্যে কিন্তু আমি এটা দেবো না একটু রকম গরম হলে কিন্তু আমি এবার প্রথমে ব্যাটারটাকে এই দেখো প্রথমে আমি এই যে পুটটা আছে সেটা এর মধ্যে দিলাম দিয়ে তারপর ওপর থেকে ব্যাটারটাকে দিলাম দেওয়ার পরে তারপর এই যে আস্তে করে তুলে নিয়ে আমি এটা তেলের মধ্যে ছেড়ে দেবো ব্যাটারটাকে প্রথমে দিলাম দেওয়ার পরে ওপর থেকে আমি আরও কিছুটা ব্যাটার লাগিয়ে দিলাম দিয়ে তারপর এবার এটা এর উপরে দিয়ে দেবো এমনি করে আমি সমস্ত চপগুলোকে ভেজে নেব এই যে দেখো বন্ধুরা খুব ইজি প্রসেস মশলাপাতিও খুব একটা লাগে না অথচ খেতে একদম দোকানের মতো লাগে তাহলে তোমরাও কিন্তু বাড়িতে ঠিক এইভাবে একবার বানিয়ে দেখো এইবার দেখো সমস্ত খুব একটা বেশি সময় ধরে লাগবে না স্লো এর যে ফ্লেমটা থাকবে ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভেজে নেব যখন ওপরের কোটিংটা একটু লাল লাল হয়ে আসবে তখন এটাকে পাল্টে আমি ও আরেকটা পিঠ ভালো করে ভেজে নেব নেওয়ার পরে আরেকটা জিনিস বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম খাবার সোডা বা খাবার সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই কিন্তু ইউজ করিনি তা সত্ত্বেও কিন্তু খুব সুন্দর করে ফুলেছে এমনি করে কিন্তু ফুলবে যাই হোক বন্ধুরা দেখো চপগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে তাহলে তৈরি হয়ে গেল আমাদের আজকে আলুর চপ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর যারা আমার চ্যানেলটাতে ফার্স্ট টাইম ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে অন্য কোন পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন নমস্কার